গতকাল বিধানসভা পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশ হয়েছে এবং সেই খবর দিয়েই আমরা শুরু করছি। এবং এই পাঁচ রাজ্যের মধ্যে চার রাজ্যেই আমরা দেখলাম একেবারে গেরুয়া ঝড়। উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড ও মণিপুরে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ পদ্ম শিবির বড় চমক দিয়ে কংগ্রেসের থেকে পাঞ্জাব ছিনিয়ে নিল আম আদমি পার্টি। পাঁচ রাজ্যেই ধরাশায়ী হল রাহুল প্রিয়াঙ্কার কংগ্রেস। গোয়ায় দাগ কাটতে ব্যর্থ হল তৃণমূল। উত্তরপ্রদেশ সহ চার রাজ্যের বিধানসভা ভোটে গেরুয়া ঝড়। পাঞ্জাবে দুরন্ত রেজাল্ট করে ক্ষমতা দখল করল আম আদমি পার্টি। পাঁচ রাজ্যেই ধরাশায়ী হল কংগ্রেস। গোয়া থেকে খালি হাতে ফিরতে হল তৃণমূলকে। শুধুমাত্র পাঞ্জাবে বিপর্যস্ত হল বিজেপি। লোকসভা ভোটে দুবছর আগে কার্যত সেমিফাইনালের যুদ্ধে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক জয় পেল বিজেপি। চার রাজ্যের মধ্যে তিনটি রাজ্য অর্থাৎ উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড ও মণিপুরে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করল তারা। গোয়াতে ত্রিশঙ্কু ফল হলেও বিজেপির সরকার গড়া নিশ্চিত। অন্যদিকে দিল্লির পর এবার পাঞ্জাবে ঝাড়ু ঝড় তুলল অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। কংগ্রেসের হাত থেকে এই রাজ্য ছিনিয়ে নিল তারা। উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডে দ্বিতীয়বার ক্ষমতায় ফিরল বিজেপি। এর মধ্যে উত্তরপ্রদেশে তিন দশক পর দ্বিতীয়বার ক্ষমতায় ফিরল কোনো সরকার। উত্তরাখণ্ড কখনো পরপর দুবার এক দলের উপর আস্থা রাখেনি। প্রতি পাঁচ বছর অন্তর ক্ষমতার হাত বদল হয়েছে। এবার তার ব্যতিক্রম হল, দ্বিতীয়বার ক্ষমতায় ফিরল বিজেপি। 2022 কে নতিজো নে 2024 কে নতিজে তয় কর দিয়ে। 81,000-এরও বেশি ভোটে জয়ী হলেন যোগী আদিত্যনাথ। जब हम कोरोना से लड़ रहे थे, जब हम भ्रष्टाचार और बेमानी से लड़ रहे थे, तब ये लोग भारतीय जनता पार्टी के खिलाफ साजिश रचने का कार्य कर रहे थे, सरकार के खिलाफ साजिश रचने का कार्य कर रहे थे। और आज जनता जनार्दन ने अपने जनादेश के माध्यम से उन सबको एक बार फिर से सबक सिखा करके उनकी बोलती बंद करने का काम किया है। বিরোধীদের মধ্যে একমাত্র লড়াই দিল অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি। মায়াবতী দল এবং কংগ্রেস কার্যত ধুয়ে মুছে গেল। অন্যদিকে পাঞ্জাবে ঝাড়ু ম্যাজিক দেখালো অরবিন্দ কেজরিওয়ালের দল। বড়সড় চমক দিয়ে কংগ্রেসের হাত থেকে পাঞ্জাব ছিনিয়ে নিল তারা। দ্বিতীয় স্থানে নেমে গেল কংগ্রেস। পহলে দিল্লি মে ইনকলাব হুয়া, আব পাঞ্জাব মে ইনকলাব হুয়া, আব ইয়ে ইনকলাব পুরে দেশ কে আন্দর ফেলেগা। আরও একবার শোচনীয় পরাজয়ের পর রাহুল গান্ধী টুইট করে বললেন, মানুষের এই রায় বিনম্রভাবে মেনে নিচ্ছে। যারা জনতার রায় জিতেছেন তাদের জন্য শুভেচ্ছা রইল। কংগ্রেসের সমস্ত কর্মী এবং স্বেচ্ছাসেবকদের অভিনন্দন জানাই কঠোর পরিশ্রম এবং একাগ্রতার জন্য। আমরা এই ফলাফল থেকে শিক্ষা নেব এবং ভারতের মানুষের জন্য কাজ করে যাব। গোয়ায় তৃণমূল লড়ছে বলে সেদিকে বাংলার মানুষের নজর ছিল, কিন্তু গোয়া থেকে খালি হাতে ফিরতে হলো তৃণমূলকে। সেখানেও বৃহত্তম দল হিসেবে উঠে এলো বিজেপি। এবারের বিধানসভা নির্বাচনে দুজন বিদায়ী মুখ্যমন্ত্রী পরাজিত হয়েছেন। তারা হলেন উত্তরাখণ্ডের বিজেপির হেভিওয়েট নেতা ও বিদায়ী মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি এবং পাঞ্জাবের হেভিওয়েট কংগ্রেস নেতা ও বিদায়ী মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি। এছাড়াও পাঁচজন প্রাক্তন মুখ্যমন্ত্রীও এবারের ভোটে হেরেছেন। লালকুয়া আসন থেকে হেরে গিয়েছেন উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও হেভিওয়েট কংগ্রেস নেতা হরিশ রাওয়াত। পাতিয়ালা সদর আসনে পরাজিত হয়েছেন পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং। লাম্বি আসন থেকে হেরে গিয়েছেন পাঞ্জাবের পাঁচবারের মুখ্যমন্ত্রী ও শিরোমণি অকালী দলের প্রধান প্রকাশ সিং বাদল। লেহরা আসন থেকে হেরে গিয়েছেন পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও কংগ্রেস প্রার্থী রাজিন্দর কৌর ভট্টল। তৃণমূলের হয়ে ভোটে লড়ে পরাজিত হয়েছেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী চার্চি লালেমাও। সব মিলিয়ে লোকসভার সেমিফাইনালে ধরাশায়ী বিরোধীরা, বিজেপির জয় জয়কার। এবিপি আনন্দ। উত্তরপ্রদেশের ভোটের ফলের প্রভাব বাংলায় পড়বে কিনা তা নিয়ে কিন্তু একটা ছাপানোতর চলছেই। শুভেন্দু অধিকারী বলছেন, লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে 25টিরও বেশি আসন পাবে বিজেপি। যদিও তৃণমূলের দাবি, লোকসভা ভোটে উত্তরপ্রদেশের ফলের কোনো প্রভাব পড়বে না। Yeah.
सौ पार सेंट्रल फोर्स दाड़िए बोले राज्य मुख्यमंत्री हेरे सेंट्रल फोर्स जेदिन दाड़िए थाकबे और ईसीआई अंडारे जेदिन भोट हबे आमी आपके लिखे दीची एत जन के साक्षी रेखे मोदी जी 25 प्लस सीट निये पार्लामेंटे जाबेन आज ये तो लाड्डू खेयेछे सुतरां आबार परे 2021 बड़ बड़ लाड्डू एखाने खेयेछे আসলে আমি একটা ভাবি যে আমরা কোন শুভেন্দুকে দেখেছি আর কোন শুভেন্দু 2021 যে নির্বাচন এই রাজ্যে হয়েছিল সেটা তো কেন্দ্রীয় বাহিনী এসেছিল তার তত্ত্বাবধানেই তো হয়েছিল ভুলে যাচ্ছে সব এত মনে রাখতে পারছে না কেন তাই ভাবি উত্তরপ্রদেশ সমেত চার রাজ্যে বিজেপির ঝড় আর এই জয়কে হাতিয়ার করে বাংলায় বিধানসভা ভোটের পর থেকে একের পর এক যে বিপর্যয় হচ্ছে তা কাটিয়ে ঘুরে দাঁড়াতে চাইছে বঙ্গ বিজেপি তাই উত্তরপ্রদেশের জয়ের উচ্ছ্বাস চোখে পড়ল বাংলায় বিজেপির অন্তর্মহলে আনন্দে মাতলেন সুকান্ত মজুমদাররা রাজপথে বেরোল মিছিল পাল্টা কটাক্ষের সুর শোনা গেল তৃণমূলের গলায় এই জয় পশ্চিমবঙ্গের যারা বিজেপি কর্মী সমর্থক আছেন তাদের উজ্জীবিত করবে তাদের মনোবল বাড়াবে সেই মনোবল নিয়ে তারা আগামী দিনে এগিয়ে যাবে এই চারটি রাজ্যের ফলাফলের ফলে গোটা ভারতবর্ষ জুড়ে তৈরি হবে এই গেরুয়া ঝড়ের আওতা থেকে পশ্চিমবঙ্গ বাদ থাকবে না এবং আমরা 24-এ ভালো ফল করব এখানে এবং 26 সালে এই তৃণমূল কংগ্রেসকে সরকার থেকে এখান থেকে পদচ্যুত করব বরং 24-এ বিজেপির উদ্বেগ অনেক বেশি বেড়ে গেল তার কারণ আজ কংগ্রেসের সমস্ত যারা তথাকথিতভাবে প্রধান বিরোধী দল বলেন তাদের কর্মীরাও বুঝতে পারলেন দেশে স্পষ্ট বার্তা গেল যে লড়াইটা বেঙ্গল মডেলে হবে পশ্চিমবঙ্গের রাজনীতিতে হয়তো আমরা হঠাৎ করে আবার দেখব যে বিজেপি অনেকটাই বেশি সজীব হয়ে সতেজ হয়ে রাজনীতিতে নেমেছে একটা ফল যেটা হতে পারে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের কয়েকটা নির্বাচনে আমরা দেখছিলাম যে বিজেপির ভোট শতাংশ কমছিল এবং বামেদের ভোট শতাংশ বাড়ছিল মানে এই যে ভোটটা চলে গেছিল বামেদের থেকে সেটা বামেদের দিকে ফিরছিল এখন এই নির্বাচনের ফলাফলের পর বিজেপি উজ্জীবিত হলে সেই ফেরারটা কতটা মানে সচল থাকবে নাকি সেখানে অন্য কিছু হবে এটাও কিন্তু একটা দেখার বিষয় 2019-এর লোকসভা ভোটে বাংলায় দারুণ ফল করেছিল বিজেপি কিন্তু 2021-এর বিধানসভা ভোটে মুখ থুবড়ে পড়ে মোদি অমিত শাহের দল দুবছর বাদে 2024 সালে লোকসভা ভোট বিজেপি কে পারবে পুরনো ম্যাজিক ফিরিয়ে আনতে নাকি শক্ত গড় ধরে রেখে আরও একবার চমক দেবেন সেই মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর দেবে সময়ই দীপক ঘোষ কৃষ্ণেন্দু অধিকারী ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট এবিপি আনন্দ অফিস টাইমে হাওড়া গোঘাট শাখার নসিবপুর স্টেশনে রেল অবরোধ আটকে পড়ে আপ আরামবাগ লোকাল ও ডাউন তারকেশ্বর হাওড়া লোকাল ভোগান্তির শিকার অন্য যাত্রীরা নিত্যযাত্রীদের একাংশের অভিযোগ বেশ কয়েক মাস ধরে ভোরবেলার দুটি ডাউন ট্রেন চলছে না পরের ট্রেনগুলিও নির্ধারিত সময়ে না আসায় গন্তব্যে পৌঁছতে দেরি হচ্ছে রেল কর্তৃপক্ষকে জানিয়েও কাজ হয়নি বলে অভিযোগ এদিন সকাল 6:20 থেকে নসিবপুর স্টেশনে রেল অবরোধ করেন নিত্যযাত্রীদের একাংশ ঘটনাস্থলে আরপিএফ জিআরপি ও সিঙ্গুর থানার পুলিশ উপস্থিত রয়েছে এ বিষয়ে আমরা জানবো কথা বলবো আমাদের প্রতিনিধি সোমনাথ মিত্রের সঙ্গে সোমনাথ জানতে চাইবো যে এখনো কি রেল অবরোধ চলছে হ্যাঁ এখনো রেল অবরোধ চলছে দেখুন যেটা যাত্রীদের যেটা দাবি যে রোজ হাওড়া তারকেশ্বর শাখার আপ ডাউন ট্রেন রোজই অনিয়মিত ভাবে চলছে এবং সকালবেলা দুটো ট্রেন ক্যান্সেল যাত্রীরা সেরামটাই জানাচ্ছেন এবং পরের যে ট্রেনটি আসছে সেটাও অনেক লেটে কখনো আধ ঘন্টা কখনো 40 মিনিট কখনো 45 মিনিট লেটে এই ট্রেনগুলি যাতায়াত করছে এর ফলে সকালবেলা যারা বিভিন্ন কর্মস্থলে যায় যেমন প্রাইভেট কোম্পানি আছে সবজি বিক্রেতা আছে তাদের সবারই বিভিন্ন অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে প্রাইভেট কোম্পানিতে যারা কাজ করে তাদের সকালে ঠিকঠাক জয়েন করতে পারছে না যার ফলে তাদের মাইনে কাটা যাচ্ছে এবং সবজি বিক্রেতা তারাও ঠিকঠাক সবজি নিয়ে পাইকারি হাটে পৌঁছতে পারছে না সব মিলিয়ে স্থানীয় বাসিন্দা এবং যারা নিত্যযাত্রী তাদের যেটা দাবি ট্রেন নিয়মিতভাবে চালাতে হবে সকালবেলা নির্দিষ্ট টাইমে ট্রেন স্টেশনে আসতে হবে এইরকম একাধিক দাবিতে তারা অবস্থান বিক্ষোভ করছে ঘটনাস্থলে রেল পুলিশ জিআরপি আরপিএ এবং সিঙ্গুর থানার পুলিশ এসেছে যাত্রীদের সঙ্গে কথা একেবারে তার মানে অবরোধ এখনো পর্যন্ত চলছে তোমাকে অনেক ধন্যবাদ সোমনাথ
ভোর 4টা নাগাদ নবান্নের কাছে আগুন লেগে যায়। শিবপুর থানা এলাকার মনসাতলায় দ্বিতীয় হুগলি সেতুর অ্যাপ্রোচ রোডের নিচে ঘুঁটের স্তূপে আগুন লেগে যায়। দাউ দাউ করে আগুন চলতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। পরে দমকলের দুটি ইঞ্জিনের মিনিট 40-এর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বিড়ি বা সিগারেটের জ্বলন্ত টুকরো থেকেই আগুন লাগে বলে প্রাথমিক অনুমান দমকলের। মাস কয়েক আগে একই জায়গায় একটি সরকারি অফিসের পেছনে খড়ের গাদায় আগুন লাগে। জল করেন না, জল করেন, জল করেন, জল দিয়ে জল তুলছেন।